মঞ্চে নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা
আদর্শের প্রতি, নেতৃত্বের প্রতি আস্থা অর্জন করে একত্রতা ঘোষণা করেছেন আমার স্নেহভাজন জাহাঙ্গীর। আমাদের আওয়ামী লীগের অনেক প্রতিনিধি এখানে উপস্থিত হয়েছে, তাদের মধ্যে আমাদের বিশেষ করে আমাদের কেবিএম খলিল রহমান সাহেবের ছাত্র নেতা, বর্তমানে তিনি ওই সতীপুরের সাধারণ সম্পাদক আমার অত্যন্ত স্নেহভাজন সুনীল সরকার এখানে উপস্থিত হয়েছে। এখানে আরো উপস্থিত হয়েছে আমাদের উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য নজরুল ইসলাম নবী, এখানে উপস্থিত হয়েছেন আপনাদের আরেকটি সন্তান, আপনাদের সন্তান, আপনাদের স্নেহদল বিদ্যা চন্দ্র জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক ইন্দিরা ছাত্র এবং আরো অনেকে সম্মানিত নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। আমি সকলের নাম বললে সময় চলে যাবে বড় মহাপুর, তাই আজকে আমার প্রিয় এবং সম্মানীয় বহুগামী দাদা এসে আমি মুরব্বীদের সাথে, আমি সম্মানীয় জনগণের সাথে অত্যন্ত প্রতিনিধিত্ব করে তাদের সাথে আমি খোলামেলা আলোচনায় অংশগ্রহণ করেছি। সেই আলোচনা বিভিন্ন সমস্যা, দু একটি সমস্যার সমাধান করতে আমি ইতিমধ্যে সক্ষম হয়েছি। এই মাদ্রাসার একটি সমস্যা আমি দুঃখিত এবং লজ্জিত, এবং আমি সামান্য কয়েকটা দিন সময় নিয়ে গেলাম। আমি এটা করব, একটি বিশেষ রাস্তার কথাও বলেছে, ইসলামের কথাও বলেছে। ইনশাআল্লাহ শিয়াম সাধনার মাসে, পবিত্র মহল রমজানের মাসে আমি অন্তত পক্ষে আপনাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে কোনো কথা বলতে চাই না। এই এলাকার বরেণ্য অতিথিবৃন্দ সুতরাং সিরাজ ছাড়াও আমাদের নাগদারির আব্দুল হামিদ চৌধুরী, বিশেষ করে তিনি কালীঘাট থানার বাড়ি থাকলেও সজিপুরের সাথে সম্পৃক্ত, সজিপুর এবং কালীঘাটি একই এক এবং অভিন্ন বলে আমি মনে করি। জনাব সাধারণ সিরাজ তিনি ছিলেন বাড়িটার সজিপুরে, রাজনৈতিকভাবে তিনি বারবার কালীঘাটি এর দণ্ড কালীঘাটি সজিপুর তথা আমি প্রমাণ করতে চাই প্রিন্সিপাল সম্মানের অধ্যাপক এবং জাহাঙ্গীর হোসেন আজকের এই অনুষ্ঠানের ব্যবস্থা সমস্ত কাজগুলো নির্দেশ দিয়েছেন এবং আমার বিশ্বাস সেগুলো হয়েছে। দেখা গেল তার অনেক কিছু হয়েছে এবং বেশ কিছু বাকি রয়েছে এবং তিনি সেগুলো খোলামেলা এখানে আলোচনা করেছেন এবং যাতে অল্প সময়ে সেগুলো হতে পারে তিনি সে ব্যবস্থা নেবেন এবং সে কথাও তিনি বলে গেছেন। তো উনি আমাদের এখানে এসেছেন এবং আমাদের সাথে কথা বলেছেন খোলামেলা ভাবে, এই জন্য আমি আপনাদের প্রস্ত সম্মানিত অতিথিবৃন্দ আমাদের এই ইফতারে আমন্ত্রণ গ্রহণ করে এসেছেন কষ্ট করে, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করি আমরা ভবিষ্যতে আরো এইভাবে মিলিত হব এবং আমরা খোলামেলা আলোচনা করবো নিজেদের মধ্যে। আমি আর বেশি কথা বলতে চাই না, এরপর আমাদের ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. সামনে আপনার সামনে
আল্লাহ বিক্ষোভ নেয় দুটো হাত ধরে উত্তোলন করে দিয়েছি। আলহামদুলিল্লাহ।